আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসটা আপনি অফার সেল করেন কিংবা অনলাইনে বিজনেস করেন এই অ্যাপসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন না। আমরা যারা অনলাইনে বিজনেস করি তারা প্রত্যেকই কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে কাস্টমারের সাথে চ্যাট করতে হয় আর চ্যাট করার জন্য আমাদের অনেক সময় যা আজকে আপনার আমার এই যে একটা সাধারণ কিবোর্ড দেখতেছেন এটা কিন্তু সাধারণ কিবোর্ড না এই কীবোর্ডটা আপনার লাইফ থেকে অনেক সময় সেভ করে দেবে কীভাবে করবে আমরা সাধারণত কাস্টমারের সাথে কিন্তু নির্দিষ্ট কিছু শব্দে চ্যাট করে থাকি সাধারণত আমি যেহেতু অফার সেল করি আমি কাস্টমারকে বলে থাকি যে আপনার কি অফার লাগবে এটা কিন্তু আপনিও বলে থাকেন এর জন্য আপনারা কি করেন অনেকে আসেন যে জায়গাতে আপনি অলরেডি মেসেজ করে রেখেছেন সেই মেসেজটারে আপনি কি করেন কপি করেন কপি করে তারপরে পেস্ট করেন অনেক খুব কম সংখ্যক লোক আছে যে আমার মতো আপনি চ্যাট করেন কেমনভাবে আমি যদি আপনাকে দেখাই আমি আপনাকে বললাম আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার বিজনেসটা অনেকটাই স্মার্ট অনেকটাই ইজি আপনার কাছ থেকে অনেক অল্প সময়ে কাস্টমারের সাথে অনেক চ্যাট করতে পারবেন কেমন করতে পারবেন আমি যদি একজন কাস্টমারকে বলি আপনার কি অফার লাগবে আমি কিন্তু এভাবে কপি করি না কিভাবে করি আমি এখান থেকে সরাইয়া আর এখান থেকে ক যদি দিই তাহলে আমি স্যান্ড করে ফেলি শুধু এইটাই না যদি আমি লেখি যে সরাইয়া তাহলে দেখেন এখানে চলে আসছে আগে নাম্বার দেন চেক করি আমার এই চ্যাটগুলো সাধারণত সাজানো হয়েছে রিচার্জ বিজনেসের জন্য আপনি যদি রিচার্জ বিজনেসেস না করেন তাহলে কিভাবে চ্যাট করবেন কিভাবে সাজাবেন সব কিছুই দেখেন অনেক সময় আমাকে বলে শাওন ভাই আপনার গ্রুপের লিঙ্কটা দেন আমি কিন্তু জাস্ট এটাকে কি করি আমি জাস্ট এটা ইংরেজি এন লিখে রেখেছি আমি যদি এই এনের মধ্যে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার গ্রুপের লিঙ্কটা চলে আসলো আমি যদি কাউকে টাকা পাঠানোর কথা বলি তাহলে আমি এখান থেকে শুধুমাত্র বয় শূন্য র দেওয়ার পরে কিন্তু আমার টাকার কিন্তু মেসেজগুলো চলে আসতেছে দেখেন আপনি যদি এভাবে মেসেজ করতে পারেন তাহলে কিন্তু অনেক কাস্টমারের সাথে মেসেজ করতে পারবেন আপনি কিন্তু খুব সহজে আপনি দেখেন আমি যখন বলি যে অনেক লোক আছে যে টাকা দেয় কিন্তু সে মানে লাস্টের নম্বর দেয় না তখন আমি কিন্তু এখান থেকে সরায়া প এখানে যদি আমি দিই দেখেন এখানে কিন্তু আরেকটা সুন্দর মেসেজ হয়ে গেছে এই মেসেজগুলো যদি আপনি নিজে নিজে টাইপ করেন তাহলে অনেক সময় লাগবে সব লেখায় কিন্তু আপনার সব সময় মনে থাকবে না তাছাড়া আপনি যদি ওইখান থেকে কপি করেন তাহলে কিন্তু আপনার এখানে মোটামুটি অনেকটা সময় লেগে যায় আপনি আমার মতো এইভাবে কিভাবে চ্যাট করবেন এই কীবোর্ডটা কিভাবে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন আপনি যেভাবে বলবেন কীবোর্ডটা সেভাবেই আপনাকে মেসেজ দিতে বাধ্য থাকবে সেই প্রসেসটা আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন আশা করি ভিডিওটা সুন্দরভাবে দেখেন মনোযোগ সহকারে দেখেন তাহলে একবার দেখলে আপনি সারা জীবন যতদিন পর্যন্ত অনলাইনে বিজনেস করবেন আপনাকে আর কষ্ট করতে হবে না বেশি আপনি অল্প কষ্টেই কিন্তু কাস্টমারের সাথে সকল কমিউনিকেশন করতে পারবেন কিভাবে করবেন আমি টোটাল ভিডিও প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও গলা তৈরি করা যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে নতুন কিছু শিখে থাকেন তাহলে প্লিজ ভাই ভিডিওতে লাইক দিবেন আর আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন এর জন্য বরাবরের মতো আমাদের চলে আসতে হবে আমাদের প্লে স্টোরে আমি চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোরটাকে ওপেন করলাম ওপেন করার পর আপনারা যদি এখানে টাইপ করেন মাই মাইক্রোসফট কিবোর্ড তাহলে আপনাদের কাছে এরকম একটা কিবোর্ড দেখাবে আপনারা এই কিবোর্ডটা ডাউনলোড করবেন না একটু নিচেই দেখবেন মাইক্রোসফট কোম্পানির আরেকটা কিবোর্ড আছে কিবোর্ড দেখেন এখানে লেখা আছে মাইক্রোসফট কিবোর্ড ব্যাটা মানে এই কীবোর্ডটা আপনাদের ডাউনলোড করতে হবে এই কিবোর্ডটা অনেকটা পারফেক্টভাবে কাজ করে আপনারা এই কিবোর্ডটাই ডাউনলোড করবেন দুইটা কিবোর্ডই হবে তবে আমি আপনাকে সাজেস্ট করব এই কিবোর্ডটা আপনারা ডাউনলোড করবেন আমি জাস্ট এই কীবোর্ডটাকে দিলাম তারপর আপনারা ইনস্টল করে ফেলবেন অর্থাৎ ডাউনলোড করবেন খুব সহজে অল্প সময় কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন আমার অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে দেখেন আমার ডাউনলোডের কাজ শেষ এখন আমি কি করব এই সফটওয়্যারটাকে ওপেন করব আপনারা জাস্ট এই সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে আপনারা জাস্ট এটাকে এনাবল করে দিবেন আমি জাস্ট এটাকে এনাবল করে দিলাম এনাবল করার পর যেহেতু আমরা এই সফটওয়্যারটা ওপেন করব এটা আমরা এনাবল করে দেব। আমরা জাস্ট এটাকে এনাবল করে ওকে করে দিলাম তারপর এটাকে সিলেক্ট এখানে ক্লিক দিবেন তারপরে দেখেন এই যে এখানে লেখা আছে মাইক্রোসফট কিবোর্ড ব্যাটা আপনারা এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর দেখেন ফিনিশ আপ আপনি জাস্ট এখানে ফিনিশ আপ করে দিবেন আপনারা এখান থেকে নট নাও করে দেন কোনো সমস্যা নয় আমি নট নাও করে দিলাম তারপর এখান থেকে ইএস করে দিলাম ওকে এখন দেখেন আমাদের কীবোর্ডটা কিন্তু এই পর্যায়ে চলে আসছে এরপরে কি করতে হবে প্রত্যেকটা স্টেপ কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে তা না হলে কিন্তু আপনি এই কিবোর্ড দিয়ে কাজ করতে পারবেন না এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা প্রথমে সিলেক্ট করতে হবে ডিফল্ট আকারে এটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে আমাদের বাংলাটা অ্যাড করতে হবে জন্য আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখেন আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ডিফল্ট আকারে দেওয়া থাকে এখন আমরা অল ল্যাঙ্গুয়েজ আপনারা নর্মালি যেভাবে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন এখানে অল ল্যাঙ্গুয়েজ করবেন এখান থেকে কোন বাংলা ল্যাঙ্গুয়েজটা আপনার সিলেক্ট করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি এই বাংলা ল্যাঙ্গুয়েজটাই কিন্তু আপনার সিলেক্ট করতে হবে আমি দেখে দিচ্ছি এই যে এই বাংলা ল্যাঙ্গুয়েজটা আপনাদের ডাউনলোড করতে হবে আপনি যদি এই লেখাটার উপর ক্লিক করেন তাহলে ডাউনলোড লেখা চলে আসবে আমি জাস্ট ডাউনলোড করলাম কয়েক সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন আপনাদের ডাউনলোড হয়ে যাবে দেখেন আমার কিন্তু ডাউনলোড কাজ শেষ এখন যদি আমরা একটু এখানে দেখি দেখেন আমাদের এখানে দুইটা ল্যাঙ্গুয়েজই কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখানে ইংরেজি এখানে বাংলা এখন আমাদের এই ল্যাঙ্গুয়েজের মোটামুটি কাজটা শেষ আমরা একটু ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পর আমাদের কীবোর্ডটা একটু সেটিং করে নিতে হবে সেটিংটা কি আমরা দেখেন আমরা যদি এখন মেসেঞ্জারে যাই অর্থাৎ আমরা যদি মেসেজ করতে যাই আমাদের এরকম একটা অপশন দেখাবে আমরা জাস্ট এটার উপর সিলেক্ট করব। আমরা জাস্ট যেটা টিক মার্ক আছে এটার উপর সিলেক্ট করে দিলাম দেখেন আমাদের এই কীবোর্ডটা হয়ে গেলো এখানে দেখেন একটা কি ছিল অর্থাৎ নিউমেরিক কিগুলা ছিল সংখ্যায় এক দুই তিন এটা কিন্তু আমাদের কীবোর্ডে দেখা যাচ্ছে না এখন এটা আনার জন্য আমরা কিন্তু এখানে যে থ্রি লাইন ডট আছে অর্থাৎ এই যে থ্রি লাইন ডট এখানে ক্লিক করে আমরা সেটিংয়ে যেতে পারবো আমি যদি দেখাই দেখেন এখানে ক্লিক করলে আমাদের সেটিং অপশনগুলো চলে আসবে আবার আমরা যদি চাই যে না আমাদের যে সফটওয়্যারটা ইনস্টল করেছি এই যে সফটওয়্যার এই সফটওয়্যারের মধ্যেও আমরা ক্লিক করে যেতে পারবো আমি জাস্ট এই সফটওয়্যার উপর ক্লিক করলাম ক্লিক করার পর ওই সংখ্যাগুলো আনার জন্য আমাদের লে আউট অ্যান্ড কি এটা সিলেক্ট করতে হবে আমরা জাস্ট এটার পর সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এটা আমাদের ডিজেবল আছে এটা আমাদের এনাবল করতে হবে আমরা জাস্ট এটাকে এনাবল করে দিলাম এনাবল করার পর যদি আমরা এখন যদি মেসেঞ্জারে যাই দেখেন আমাদের এখানে কিন্তু সংখ্যাগুলো চলে আসছে দেখেন এই যে আমাদের এখানে কিন্তু সংখ্যার লেয়ারটা চলে আসছে এখন আমরা এটা কিভাবে সাজাবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমাদের সাজানোর জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে এই যে দেখেন একটা অপশন আছে কপি পেস্টের মতো যে আইকনটা ঠিক এই আইকনের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার মতে আপনাদের অপশন আসবে দুইটা একটা হলো ম্যানেজ আর একটা হলো কিবোর্ড আপনাদের সিলেক্ট করতে হবে ম্যানেজে আমি জাস্ট এই ম্যানেজের মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে আপনাদের এখানে কোনো কিছুই দেখাবে না আমি জাস্ট এটার উপর দেখাই এই যে এখানে লেখা থাকবে অ্যাড এ নিউ ক্লিপ অর্থাৎ আপনি কি ধরনের লেখা সেভ করতে চাচ্ছেন আপনি জাস্ট এটার উপর ক্লিক করবেন আমি আবারও বলতেছি একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনি যদি অনলাইনে বিজনেস করেন আপনাকে অনেকটা হেল্পফুল করবে আমি আপনাকে কথা দিলাম এটা যদি আমি লেখি যে আপনার সাপোজ আপনার কি অফার লাগবে অফার লাগবে কষ্ট করে আপনি জাস্ট একবার লেখবেন তারপরে আপনাকে কোনো দিন লেখতে হবে না এখন এখানে শর্টকাট আপনি কিভাবে মনে রাখবেন যদি লেখেন আপনার কি অফার লাগবে এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন যদি আপনি সরায়দা সেভ করেন ওকে আমি সরায়দে সেভ করলাম এখন যদি আমি কাস্টমারের সাথে চ্যাট করতে যাই এখন কিন্তু আমাকে ওই লেখাটা লিখতে হবে না আপনার কি অফার লাগবে আমি যদি এখন সরাইতেই ক্লিক করি দেখেন আমাদের মেসেজটা কিন্তু আসছে আপনার অফার লাগবে এখন আপনি যদি চান যে কাস্টমারের কাছে যে আপনি বারবার টাকার মেসেজটা দিবেন সেটা কীভাবে অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য আবারও চলে আসবেন আপনারা আপনাদের অ্যাপসে আমি আবারও দেখাই আমি এই অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাড নিয়ে যাব অ্যাড নিয়ে ক্লিক করলাম আমি যে অ্যাড নিয়ে ক্লিক করলাম তারপর আপনি আপনার মতো লেখাটা লিখবেন আমি আমার মতো লেখাটা এখানে কপি লেখাটা পেস্ট করে দিলাম এখন আমি যেহেতু টাকাটা আমি বয় শূন্য র দিয়ে মনে রাখি তাই আমি এখানে বয় শূন্য রদ দিয়ে সেভ দিলাম সেভ দেওয়ার পর এখন যদি আমরা আবার মেসেজ করতে যাই দেখেন আমি এখানে বয়শূন্য র দিলে আমার টাকার মেসেজটা কিন্তু চলে আসলো এভাবে আপনারা মেসেজ করবেন এখন আপনারা অনেক সময় একটা লেখা লেখলেন এটা আপনাদের মানে মেসেজটা ডিলিট করার প্রয়োজন হতে পারে আমি আবারও দেখাই ম্যানেজে একটা জিনিস দেখিয়ে দিলে আপনারা ফুলফিল কাজটা করতে পারবেন এখানে ধরেন সাপোজ আপনার এই মেসেজটা ধরেন এই অফারে মেসেজটা আপনার এখন ডিলিট করার প্রয়োজন এটা কিভাবে ডিলিট করবেন আপনি যদি এটা যদি আপনি বাম পাশ থেকে এভাবে ডান পাশের দিকে নেন তাহলে আপনার মেসেজটা ডিলিট হয়ে যাবে দেখেন আমার মেসেজটা ডিলিট হয়ে যাচ্ছে এখন আপনাদের আরও প্রশ্ন আসতে পারে এভাবে কিন্তু অনেকগুলা মেসেজ লেখবেন যেগুলো খুব প্রয়োজন সবসময় ব্যবহার করবেন সেগুলো উপরে কিভাবে রাখবেন আপনারা দেখেন এখানে কিন্তু পিন পোস্ট করা যাবে আপনি যদি চান যে এই নাম্বারটা আমি পিন পোস্ট করে রাখবো এটা সবার উপরে থাকবে এখন আপনি যতগুলো মেসেজই লিখেন অ্যাড করেন এগুলো নিচে থাকবে আপনি যেটা পিন পোস্ট করে রাখবেন এগুলা কিন্তু উপরে থাকবে এভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার বিজনেসে কাস্টমারের সাথে চ্যাট করতে পারেন আপনার অনেকটা সময় বেঁচে যাবে যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভাই ভিডিওতে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ভিডিওতে যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আবার রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন